আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব দ্য প্রপার প্রসিডিউর টু রাইট এ সিভি ফর জব। একটা জবের জন্য সিভি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, কেননা গভর্নমেন্ট জব ছাড়া প্রায় প্রত্যেকটা জবেই আপনাকে সিভি অবশ্যই সাবমিট করতে হবে। আর সিভিটা এতটাই গুরুত্বপূর্ণ যে এই সিভি দেখেই আপনাকে কোম্পানির অথরিটি ঠিক করবে যে এই ক্যান্ডিডেট আমার এখানে ইন্টারভিউ বোর্ডে আসার জন্য যোগ্য কি যোগ্য না। আমরা অনেকেই সিভি সাবমিট করার পরও কোনো প্রকার কল পাই না, দ্যাট রিজন আমাদের সিভিতে অনেক রকমের ফল্ট হয়ে থাকে। আজকে আমরা দেখবো এই সিভি লেখার প্রসিডিউরগুলো কী কী, কীভাবে আমি একটা সিভি লিখলে একটা কোম্পানি ইন্টারভিউ বোর্ডে বা রিটেন টেস্টের জন্য আমাকে সেই কোম্পানি ডাকবে। সাধারণত রেনোয়েড যেসব কোম্পানিগুলো আছে সেগুলোতে ক্যান্ডিডেট অনেক বেশি হয়ে থাকে, এবং সেই ধরনের কোম্পানি সার্কুলারে আপনি লেখা দেখবেন যে অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট কল ফর ইন্টারভিউ। অর্থাৎ দ্যাট মিন্স সেখানে অনেকগুলো সিভি অনেক অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই করার পরে সেখানে তারা সিভি দেখেই অনেককে বাদ দিয়ে দেয়, কারণ এতজনকে তো আর ডেকে এনে ইন্টারভিউ নেওয়া সম্ভব নয়। সেই জন্য তারা প্রাইমারি সিলেকশন বোর্ডে তারা কী করে, সিভি দেখেই ম্যাক্সিমামকে বাদ দিয়ে দেয়, এবং তারপরে ওই সিভিতে যাদেরকে তারা দেখে মনে করে না তারা আমার এখানে এই পোস্টের জন্য তারা যোগ্য, শুধুমাত্র তাদেরকেই তারা কল করে থাকে। সেজন্য সিভিটা আসলে জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কেননা এই সিভি আপনার অনুপস্থিতিতে কোম্পানির অথরিটির কাছে আপনাকে শো করবে। তো চলুন আমরা শুরু করা যাক। সিভি সাধারণত দুইভাবে লেখা যায়, একটা হলো হ্যান্ড রাইটিং আর একটা হলো কম্পিউটার কম্পোজ। অনেকে আজকে এখনকার হলো আসলে কম্পিউটারের যুগ, সবাই কম্পিউটার কম্পোজ করে থাকে, হ্যান্ড রাইটিং সিভি খুব কমই পাওয়া যায়। তো সাধারণত যে কোনো জায়গায় সিভি চাওয়া হলে আমরা সাধারণত কম্পিউটার কম্পোজ করে সাবমিট করে দিই, এটাই ঠিক, সব জায়গায় আপনি কম্পিউটার কম্পোজ করে সাবমিট করতে পারেন। তবে কিছু কিছু কোম্পানি আছে যারা আপনার এই কম্পিউটার কম্পোজ অ্যাকসেপ্ট করে না, তারা হ্যান্ড রাইটিং সিভি নেয়। অর্থাৎ এরকম একটা সার্কুলার আমি আপনাদেরকে দেখালেবো, যেমন এখানে একটা সার্কুলার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে তারা লিখে দিয়েছে কাইন্ডলি সেন্ড ইউ সিভি উইথ ওন হ্যান্ড রাইটিং অ্যাপ্লিকেশন টু ইমেইল অর ইমেইল। অর্থাৎ আপনাকে আপনার সিভিটা আপনার নিজে হাতে লিখে দিতে হবে, কম্পিউটার কম্পোজ করলে হবে না এসব ক্ষেত্রে। অর্থাৎ আমাকে যখন সার্কুলার আমার লেখা থাকবে হ্যান্ড রাইটিং, অবশ্যই হ্যান্ড রাইটিং করে লিখতে হবে অথবা কম্পিউটার কম্পোজ করতে হবে। দেন এবার আসা যাক কম্পিউটার কম্পোজ আমরা কীভাবে কখন করব। আসলে আমাদের অনেক সিভির ক্ষেত্রে লেখার ক্ষেত্রে আমরা যারা ফ্রেশার আছি আমরা কী করি কি, কম্পিউটার দোকানে গিয়ে 30-40 টাকা দিয়ে একটা সিভি রেডিমেড লিখে তারপরে সাবমিট করে দেয়। এসব কম্পিউটার দোকান থেকে যখনই আপনি কোনো সিভি লিখবেন এখানে সাধারণত ভুল হবেই। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, কারণ কম্পিউটার দোকানে তারা কী করে, তাদের অনেকগুলো কাস্টমার থাকে এবং 20-30 টাকার জন্য এতক্ষণ কে কষ্ট করবে, তাই তারা অন্যের একটা সিভিকে এডিট করে আপনাকে দিয়ে দিবে। সেখানে অনেক ভুল ভুল থাকতে পারে বা তারা অত সুন্দরভাবে ওইটা আপনার ঠিক করে আপনাকে ওটা এডিট করে দিবে না। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হলো, আপনার নিজের কম্পিউটার থাকলে আপনি সেখানে লিখতে পারেন, আর যদি বলেন যে আমার কোনো কম্পিউটার নাই তখন আপনি সেক্ষেত্রে কী করবেন, আপনার নিজের সিভিটা আপনি নিজে সুন্দর করে লিখবেন, কাগজ কলম নিয়ে আপনি আপনারটা লিখবেন। যদিও লেট হতে পারে, আপনার হয়তো সময় লাগতে পারে, যদি যারা একদমই প্রেশার, যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার প্রথম সিভিটা লিখতে আমার 3 দিন সময় লাগছে, আমি সব কিছু জেনে শুনে নিজের মতো করে লিখছিলাম। তো সেক্ষেত্রে আপনারাও ওই জিনিসটা করবেন যে সময় লাগলে লাগুক, আপনি দরকার হয় আস্তে আস্তে বসে নিজে হ্যান্ড রাইটিং করে সুন্দরভাবে লিখবেন সিভিটা, তারপরে লেখার পর আপনি এই সিভিটা লেখার পর এটা আপনি কম্পিউটার কম্পোজ দোকানে দিয়ে গিয়ে বলবেন আমার এই জিনিসটা এইভাবে যেভাবে লেখা আছে ওইভাবে লিখে আমাকে প্রিন্ট করে দেন, দেন তারা ওইভাবে করতে পারে। তো চলুন তাহলে এখন আমরা কম্পিউটার কম্পোজের ব্যাপারটা গেলে দেন আমরা আসলে সিভির মেইন প্রসিডিউরটাতে চলে যাব। সিভিতে সাধারণত অনেকগুলা ফল্ট হয়ে থাকে, সেই জিনিসগুলো আমি এখানে লিখে দিয়েছি। সেটা হলো চয়েস এ স্মার্ট লুকিং ফরম্যাট। অর্থাৎ আমার এখানে যে সিভির অনেকগুলো ফরম্যাট আছে, আমার এখানে একটা ফরম্যাট আছে এখানে রেডিমেড করা আপনাদের দেখানোর জন্য, এখানে একটা ফরম্যাট আছে, সিভির অনেক ফরম্যাট আছে, এর মধ্যে যে কোনো একটা ফরম্যাট আপনাকে চয়েস করতে হবে। তবে এমন একটা চয়েস করতে হবে যেটা লুকিংটা হবে স্মার্ট লুকিং, অর্থাৎ দেখতে সুন্দর পরিষ্কার, আপনি সহজে যে কেউ দেখলে জিনিসটা টু দ্য পয়েন্ট আলাদা আলাদা করে বুঝে যায়। অনেকে সিভি ফরম্যাট চয়েস করে বাট ওটাতে আপনার এমনভাবে জিনিসগুলো পয়েন্টগুলো লেখা থাকে যে একটা থেকে অনেক সময় আরেকটা আলাদা হয়ে বোঝা যায় না। এই জন্য ফরম্যাট অনেকগুলো আছে, আপনি যে কোনো একটা এমন একটা ফরম্যাট চয়েস করবেন, যে কোনো যে ফরম্যাটটা চয়েস করবেন না কেন ওটা তো অবশ্যই সুস্পষ্ট হতে হবে, সবগুলো পয়েন্ট যেন আপনাকে
সুস্পষ্টভাবে যে কেউ দেখলে পড়ে বুঝতে পারে, এমন একটা ফরম্যাট চয়েস করতে হবে। ঠিক আছে, আপনার গুগল থেকে অনেকগুলো নিতে পারেন। আমি যে ফরম্যাটটা চয়েস করেছি এটা গুগল থেকে একটা ওয়েবসাইট থেকে নেওয়া, ইন্টারন্যাশনাল একটা সিভি ফরম্যাটের একটা ওয়েবসাইট আছে, আপনারা গুগলে সার্চ করলে অনেকগুলো ফরম্যাট পাবেন, সেখান থেকে যে কোনো একটা ফরম্যাট আপনি চয়েস করে নিতে পারেন। দেন প্রপার সিরিয়াল মেনটেন, আমরা অনেক সময় ভুল করি যে সিভির প্রপার সিরিয়াল মেনটেন, এই যে এই সিভির প্রপার, এই সিভির ফরম্যাটে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আপনার নামটা প্রথমে বোল্ড অক্ষরে এখানে লিখে দিতে হবে, সুন্দর করে বড় করে। সাধারণত সিভির যে ফন্ট সাইজ হবে, ফন্ট সাইজটা আপনারা সবসময় 12 দিয়ে লিখবেন, যে কোনো সিভিতে অবশ্যই ফন্ট সাইজ 12 দিয়ে লিখবেন, এর থেকে কম বেশি করবেন না। আর যে নামটা আপনি হেডিং আকারে দেবেন এটা ফন্ট সাইজ 18 দিলেই হবে, 16 থেকে 18-র মধ্যে রাখবেন, যাতে আপনার নামটা একটু সুন্দরভাবে বড় দেখায়। কেননা নেম ইজ দ্য বেস্ট আইডেন্টি ফর এ ম্যান, অর্থাৎ আপনার নামটাকে উপরে সুন্দর করে লিখে দিতে হবে। দেন আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে লিখবেন, এটা হলো টু দ্য পয়েন্টে যেতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস এখানে লিখে দিবেন। যেই অ্যাড্রেসটা এখানে লিখবেন সেই অ্যাড্রেসে অবশ্যই আপনার সাথে যাতে কোম্পানি যোগাযোগ করে যেন আপনাকে সেই অ্যাড্রেসে পায় সেই অ্যাড্রেসটা দিবেন, এবং মোবাইল নাম্বারটা দিবেন যেটা সবসময় চালু থাকে, ইমেল অ্যাড্রেস দিবেন যেটা সবসময় আপনি চেকিংয়ে রাখেন। এখন আমরা অনেকে ইমেল দেওয়ার ক্ষেত্রে অনেকে ভুল ভুল করে থাকি, অনেকে এখানে ডিজে অমুক ডিজে তমুক এভাবে এরকম অনেক অড টাইপের অনেক ইমেল আইডি দিয়ে থাকি। আসলে যেহেতু এটা আমার একটা প্রফেশন, এখানে আমাকে সব কিছু প্রফেশনালি করতে হবে, তো সেখানে আমি খুব সুন্দর মানে নর্মাল অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে ইমেল দিই ওটা ওভাবে লিখতে পারি। যেমন আপনার যে নাম হতে পারে হাসান মাহমুদ @gmail.com, hasan1235@gmail.com, এগুলো লিখতে পারি, কিন্তু ডিজে অমুক ড্যাশিং বয় অমুক এভাবে দিয়ে আপনার লেখা ড্যাশিং বয় রাজা @gmail.com এগুলো এভাবে না লেখাই ভালো। এই ধরনের কোনো ইমেল আপনারা দিবেন না, এই সাধারণত এইটাও একটা ফল্ট, এই ধরনের ইমেল দেখেও অনেক কোম্পানি কী করে আপনাকে বাদ দিয়ে দিতে পারে। দেন যেটা আসতেছে টু দ্য প্রসিডিউর, অর্থাৎ প্রপার সিরিয়াল মেনটেন, যেটা আপনার নাম এবং প্রথমে শুরুতে আপনাকে যেটা লক্ষ্য করতে হবে সেটা হবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, যেটাতে তারা যোগাযোগ করবে আপনার সাথে সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। দেন পরে আসবে আপনার ক্যারিয়ার অবজেক্টিভ, ক্যারিয়ার অবজেক্টিভের পরে আপনার আসবে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। আমরা অনেকে করি কি, শুরুতে আমরা এই যে শেষে আমি যে পার্সোনাল ইনফরমেশন দিয়েছি, শুরুতে অনেকেই পার্সোনাল, অনেক সিভিতে দেখা যায় অনেকে পার্সোনাল ইনফরমেশন উপরে দিয়ে থাকেন, এটা আসলে একটা ভুল ভুল সিরিয়াল মেনটেন। কেন এটা দেখে অনেকে আবার এটাও একটা ফল্ট, এটা দেখেও অনেকে আপনার সিভিটা বাদ দিয়ে দিবে। কেননা একটা কোম্পানি যখন তার এক পোস্টে যে কোনো লোক নেয় সেখানে তার তাকে তো তারা বিয়ে শাদি করা হয় না যে তার পার্সোনাল ইনফরমেশন এখানে এত ম্যান্ডেটরি। এখানে সিভিতে সবচেয়ে যে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, প্রথমটা হলো আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তারা যে কোনো কে যে কেউ আপনার সিভি দেখলে প্রথমে আপনার আগে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দেখবে, দেন তারা আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বা প্রফেশনাল স্কিল যেটাকে আমরা বলে থাকি ওই জিনিসটা তারা দেখবে। এই দুইটা জিনিস হলো সিভির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, এই দুইটা জিনিসে যে কেউ যে কারো সিভি দেখলে আপনারা খেয়াল করবেন এই দুইটা জিনিসে আগে দেখে, সেটা হলো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আর তার প্রফেশনাল স্কিল কী, এই দুইটা জিনিস হলো মেন্টাল। আমাকে আমার সিভিতে আমাকে অবশ্যই আমার এই দুইটা জিনিস আমাকে সামনাসামনি অর্থাৎ এমনভাবে লিখতে হবে যাতে আমার শুরুতেই এই দুইটা জিনিস আসে। দেন তারপরে আমি পার্সোনাল ইনফরমেশন, এগুলো হলো অপশনাল জিনিস, এগুলো আমি নিচে দেব। প্রপার সিরিয়াল মেনটেনের পরে আমরা যেটাতে আসি সেটা হলো ফটো সিলেকশন। ফটো সিলেকশনে আমরা কী করি, অনেকে এখানে যে সাধারণ গেঞ্জি টি শার্ট পরে আমরা অনেকে যে সাধারণত অ্যাজ ইউজুয়াল আমরা যে ড্রেস ইউজ করি সেই ড্রেসের একটা ফটো দিয়ে দিই। আসলে সিভিতে আমার ফটোটা এমনভাবে সিলেকশন করতে হবে যেই ফটোটা আমাকে প্রফেশনাল, যে ফটো লুকিংটা হবে প্রফেশনাল মোড। আমরা অনেক সময় এমন ছবি দিই যে ছবিতে আমাকে দেখতে অতটা কেমন যেন লাগে, মানে লুকিংটা এত ভালো না, এমন একটা ছবি ফটো আমাকে এখানে সিলেকশন করতে হবে যে ফটোটার ব্যাকগ্রাউন্ড ফ্রেশ এবং লুকিংটা হবে আমার প্রফেশনাল মুড, অর্থাৎ প্রফেশনাল মুড প্রফেশনাল লুকিং একটা ছবি, ফর্মাল ড্রেসের একটা ছবি এখানে আমরা অবশ্যই অ্যাটাচ করব। দেন আসবে আমার অর্থাৎ সিভিতে আমরা অনেক সময় দেখা যায় যে অর্থাৎ সিভি যখন আমরা লিখি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এই জিনিসটা হয়ে থাকে যে আমরা গ্রামাটিক্যাল মিস্টেক করি। সিভিতে লেখার ক্ষেত্রে কোনো প্রকার কোনো গ্রামাটিক্যাল মিস্টেক করা যাবে না, এই জিনিসটা কিন্তু আপনার সিভি বাতিল হওয়ার জন্য তোমার একটা প্রধান কারণ, এগুলো সবগুলোই আপনার সিভি বাতিল হওয়ার কারণ।
সিভি বাতিল হওয়ার ক্ষেত্রে অন্যতম যে কারণ হলো সেটা হলো নো গ্রামাটিক্যাল মিস্টেক, অর্থাৎ কোনো প্রকার গ্রামাটিক্যাল মিস্টেক করা যাবে না। হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে আমরা সাধারণত গ্রামাটিক্যাল মিস্টেকটা হয়ে থাকে, কিন্তু কম্পিউটার কম্পোজের ক্ষেত্রে আমার কোনো প্রকার গ্রামাটিক্যাল মিস্টেক হবে না। কেননা এই কারণে গ্রামাটিক্যাল মিস্টেক হবে না, কারণ কম্পিউটার যখন আমরা কোনো কিছু লিখি তখন আমার যদি লেখাটার ওয়ার্ডটা যদি আমার ভুল হয় তাহলে সাধারণত নিচে একটা লাল দাগ আসে, তারপরে ওটার একটা প্রেডিক্টেড ওয়ার্ড চলে আসে, যার কারণে সাধারণত কম্পিউটার কম্পোজে লেখা ভুল হয় না। তারপরেও কম্পিউটার কম্পোজে লিখি আর হ্যান্ড রাইটিংয়ে লিখি, যেভাবেই লিখি, অর্থাৎ আমার কোনো প্রকার কোনো গ্রামাটিক্যাল মিস্টেক করা যাবে না। দেন আমার সিভিটা আমরা অনেকে বেশি বড় করে ফেলি, আসলে সিভি হতে হবে সংক্ষিপ্ত, সিভি হতে হবে সংক্ষিপ্ত, যাতে এটা আপনার অ্যাটলিস্ট 2 পেজের মধ্যে আপনাকে লিখতে হবে। এখানে এই সিভিটা অর্থাৎ 2 পেজে আছে, আসলে একটা সিভি লিখতে হলে সাধারণত 2 পেজে লাগে, 2 পেজে, 2 পেজের কবে কখনোই আসলে সম্ভব হয় না, সেজন্য সিভিটা হতে হবে সংক্ষিপ্ত, অ্যাটলিস্ট 2 পেজ, বেশি বড় করা যাবে না সিভিটা। আর সিভি হতে হবে ভেরি ক্লিয়ার, অর্থাৎ খুবই সুস্পষ্ট, ইজিলি যাতে পড়ে যে কেউই বুঝতে পারেন। দেন হবে হাইলাইট দোজ হুইচ দে ওয়ান্ট, এমন একটা যে আমার সিভিটাতে এমন জিনিস আমাকে হাইলাইট করতে হবে যে জিনিসটা তারা জব রিকোয়ারমেন্টে চেয়েছে, অর্থাৎ জব সার্কুলারে আমরা দেখব যে তাদের রিকোয়ারমেন্টগুলো কী কী, তারা কী চাচ্ছে, এবং ওই জবটার পোস্টটা কী, ওই পোস্টে সাধারণত মানুষ কী কী চায়, এটা আমরা খোঁজ খবর নিয়ে ওই আমার ভিতরে ওই ধরনের কোয়ালিফিকেশন কী কী আছে আমি ওইগুলো হাইলাইট করার চেষ্টা করব। সাধারণত এই প্রসিডিউরগুলো আমরা সাধারণত সিভিতে যে পোস্ট চায়, যেই পোস্টে যে লোক চায়, আমরা সাধারণত তারা তাদের যে রিকোয়ারমেন্ট আমরা সেই অনুযায়ী আমাদের নিজের জিনিসগুলো হাইলাইট করতে পারি না, এর জন্য অনেক যোগ্য ব্যক্তি থাকার পরও তারা ইন্টারভিউর জন্য কল পায় না। সাধারণত এইগুলোই হলো সিভি বাতিল হওয়ার মেইন প্রধান কারণ। আসলে আপনাদের অনেকের কাছে মনে হবে এটা কোনো কারণ হতে পারে নাকি, আমারও প্রথমে মনে হতো ছোটোখাটো এসব ভুলের জন্য একটা ক্যান্ডিডেটকে বাদ দেওয়া যায় কিনা, পরে আসলে অনেকের থেকে যেটা জানতে পারলাম, যেমন একজনের যেটা আমাকে একটা অনেক একটা সুন্দর উত্তর দিয়েছেন, যে সেটা হলো কোম্পানিতে তারা আসলে সিভির ক্ষেত্রে এইসব জিনিসগুলো এই জন্য ফল ধরে থাকে, কারণ একটা সিভি তাদের ইন্টেনশনটা এমন থাকে যে যে নিজকেই সুন্দরভাবে অপরের কাছে রিপ্রেজেন্ট করতে পারে না, সে কীভাবে আমার কোম্পানিকে অপরের কাছে রিপ্রেজেন্ট করবে। আসলে এটা একটা বড় ফ্যাক্ট যে সিভি, এ কারণেই আপনার সিভি থেকেই আপনাকে অনেক সময় বাতিল করা হয়, ঠিক এই কারণে, এই ইন্টেনশনটা মাথায় রেখে যে তার নিজকে স্মার্টলি প্রেজেন্ট করতে পারে না কোনো জায়গায়, সে কীভাবে একটা কোম্পানিকে প্রেজেন্ট করবে। এই কারণে আসলে সিভিতে এরকম ছোটোখাটো ভুলের জন্য সিভিটা বাতিল করে দেওয়া হয়। তো আমরা আরেকবার রিভিউ করি যে জিনিসগুলো সিভির, প্রথমে এখানে এই ফরম্যাটে যেভাবে দেওয়া, শুরুতে আমরা কী করবো, একটা নাম দিয়ে আমার নামটা বড় করে এইভাবে লিখে দিব, দেন যে অ্যাড্রেসে আমার সাথে যোগাযোগ করবে তাইভাবে লিখব, ফটোটায় খুব প্রফেশনাল মুড, প্রফেশনাল লুকিং এমন একটা ফটো এখানে আমরা অ্যাটাচ করব। দেন তারপরে যে পয়েন্টটা আসবে, অবশ্যই আমাকে সিরিয়াল মেনটেন করতে হবে, পয়েন্ট সিরিয়াল মেনটেন করতে হবে। ক্যারিয়ার অবজেক্টিভ আমরা এখানে খুব সুন্দর দুই এক খুবই সংক্ষেপে 2-3 লাইনের মধ্যে খুবই সংক্ষেপে একটা ক্যারিয়ার অবজেক্টিভ আমরা এখানে লিখে দিব। এখানে যেটা লেখা আছে, লেখাটা টু এস্টাবলিশ মাই ক্যারিয়ার সিকিং অপরচুনিটি টু ওয়ার্ক ইন ইউর অর্গানাইজেশন হোয়ার আই ক্যান অফার মাই ক্রিয়েটিভ স্কিল অ্যান্ড অ্যাবিলিটিস দো ডেডিকেশন চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্সিবিলিটিস। এটা আসলে জেনারেল একটা কথা, অর্থাৎ এই দুইটা লাইন আপনি যেই কোনো পোস্টে যেই কোনো জায়গা জবের জন্য এই দুইটা লাইনটা সব ক্ষেত্রে যায়, অর্থাৎ এটাকে আপনারা আলু বলতে পারেন, আলু যেরকম সব তরকারিতে দেওয়া যায় এই দুইটা লাইন সব সিভিতে যে কোনো পোস্টের জন্য দেওয়া যায়। এরপর আপনি আপনার ভাষাগত দক্ষতা যদি আরও সুন্দর হয়, ভালো হয়, আপনি এখানে আরও সুন্দর করে যে কোনো লেখা লিখে দিতে পারেন। দেন আসবে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, শুরুতেই আমাকে কিন্তু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড লিখতে হবে, কেননা যে কোনো সিভিতে যে কেউ আপনার সিভি দেখবে প্রথমে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আর প্রফেশনাল স্কিল দেখবে। এই জন্য আমরা আগে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড লিখবো, এনে আলাদা আলাদা করে লিখে দিবে অথবা শক আকারে লিখে দিবে, সাধারণত এখন আলাদা আলাদা করে লিখে দিবেন, ইউনিভার্সিটি লেভেল টাইটেল বিএসসি ইনস্টিটিউশন এগুলো লিখবেন। আপনারা ভিডিওটা ডাউনলোড করে পজ দিয়ে এগুলো ইচ্ছেগুলো দেখে দিতে পারেন, তারপর হায়ার সেকেন্ডারি লেভেল এগুলো আপনার সুন্দরভাবে লিখে দেবেন। অনেকে কী করে এখানে পিএসসি জেএসসি এগুলো অ্যাড করেন, আসলে এগুলো দেখার দরকার নাই, সাধারণত এসএসসি এইচএসসি আপনার বিএসসি এমএসসি এগুলো লিখবেন, এর বাইরে এসএসসি এইচএসসি থেকে আর নিচে যাওয়া দরকার নাই। দেন আসবে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের পরে আপনার ট্রেনিং সামারি, এই পয়েন্টটা আসতে এই পয়েন্টটা দিবেন আপনার ট্রেনিং সামারি। এখন অনেকে প্রশ্ন করতে পারে, ভাই আমি হয়তো নিজেই প্রফেশনাল একজন মেরিন ইঞ্জিনিয়ার, আমাদের একাডেমিতে আমাদের ট্রেনিং সামারিটা আমরা লিখতে পারি? আপনার যদি ট্রেনিং সামারি না থাকে আপনি লিখবেন না, যেই পয়েন্ট নাই আপনার
সেই পয়েন্ট যদি আপনার কোনো কিছু লেখা না থাকে, আপনি ওই পয়েন্ট টোটালি দিবেন না, অর্থাৎ ডিলেট, ওই পয়েন্ট সম্পূর্ণ বাদ। ধরেন এখানে আপনার ট্রেনিং, কোনো ট্রেনিং সার্টিফিকেট নেই, তাহলে আপনার ট্রেনিং সামারিটা টোটালি বাতিল, এখানে কিছু লিখবেন না। অর্থাৎ সিভিতে আপনি পয়েন্ট দিয়ে ওটা গ্যাপ রাখা যাবে না, মানে আপনার সিভিটা যেন ব্ল্যাঙ্ক না থাকে। অবশ্যই সেখানে যে পয়েন্ট দিবেন ওই পয়েন্টের মধ্যে কিছু লেখা থাকতে হবে। ট্রেনিং সামারি নেই, ট্রেনিং সামারি বাদ। আবার ট্রেনিং সামারি আপনি দিতেও পারেন, যেমন আপনারা অনেকে সবাই এইচএসসি কমপ্লিট করার পরে সাধারণত সবাই কম্পিউটার কোর্স করে থাকে, ওটা আপনার ট্রেনিং সামারিতে লিখে দিতে পারেন। এখানে আমাদের একাডেমির যারা ক্যাডেট আছে তারা এই ট্রেনিং সামারিগুলো লিখতে পারে, কারণ একাডেমিতে এই ট্রেনিংগুলো যারা আমাদের একাডেমির ক্যাডেট তারা এই ট্রেনিংগুলো অবশ্যই লিখতে পারে, এটা সমস্যা নেই। তারপরে এই ট্রেনিং সামারি যাওয়ার পর আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স, এটা সব এই প্রফেশনাল এক্সপিরিয়েন্স বা প্রফেশনাল স্কিল এই পয়েন্টটা আপনার সব সিভিতে অবশ্যই লাগবে, এবং এটাই সবাই দেখে। এই প্রফেশনাল এক্সপিরিয়েন্স আমরা অনেকে নর্মালি 2-3 লাইনে বা কম কথা এভাবে লিখে দিই, আসলে প্রফেশনাল এক্সপিরিয়েন্স যেহেতু এটা সবাই দেখবে, এটা একটু সুন্দর করে হাইলাইট করে লিখতে হবে। যেমন এখানে আমি একটু হাইলাইট করে লিখেছি, যেমন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্সগুলো কী, এবং লিডারশিপ এক্সপিরিয়েন্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমি আসলে ওগুলো আমার নিজের সিভি লেখা, যদি জিনিসটা যদি গ্যাপ থাকে তাহলে আপনারা হয়তো জিনিসটা বুঝতে পারবেন না, এই জন্য আমি লেখা সহ দিয়ে দিয়েছিলাম। এখানে আমাদের একাডেমি ক্যাডেট যারা আছে তারা এইভাবে দেখে লিখতে একটু সুবিধা হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানে আপনার যে যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে ওগুলো লিখবেন, লিডারশিপ এক্সপিরিয়েন্স যেটা আছে ওটা লিখবেন, আর যদি লিডারশিপ এক্সপিরিয়েন্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স না থাকে এগুলো কেটে দেবেন, লেখার দরকার নেই। ফ্রেশদের সাধারণত ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এগুলো না লিখলেও চলে, কিন্তু যারা এক্সপিরিয়েন্স তাদের এগুলো লিখতে হয়। দেন কম্পিউটার স্কিল, আমার কম্পিউটার স্কিল কী কী সেগুলো আমি এখানে লিখে দিব। যে অবশ্যই আপনি এমন কিছু লিখবেন যেটার আপনার সার্টিফিকেট আছে, এখানে এমন কিছু বাড়তি এক্সট্রা কথা লিখে যাবে না যেটার কাছে আর যে যেই ব্যাপারে আপনার কাছে কোনো প্রুফ নেই, অথবা এমন এক্সপিরিয়েন্স লিখবেন যেই এক্সপিরিয়েন্স সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসা করলে আপনি কিছু বলতে পারবেন, আদারওয়াইজ সেসব বাড়তি কিছু লেখার কোনোরই দরকার নেই। দেন আপনি আসবেন কমিউনিকেশন স্কিল, আপনার যোগাযোগ দক্ষতা কীরকম, তাই আপনি এখানে এভাবে লিখে দিতে পারেন, যাতে কমিউনিকেশন স্কিল আপনি লিখতে পারেন। দেন এরপরে আপনার যে সোনাল জিনিসগুলো আছে, এক্সট্রা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস আপনার কী কী আছে ওগুলো লিখতে পারেন। আপনার যদি স্কাউটে, কলেজ লাইফ, স্কুল লাইফে যদি আপনার স্কাউট বিএনসিসি করে থাকেন অবশ্যই ওগুলো সার্টিফিকেট দেয়, ওগুলো সার্টিফিকেট থাকলে লিখতে পারেন। হ্যাভিং প্রাইজ, তারপর ইন হ্যান্ড ড্রয়িং অ্যান্ড স্কেচ, এগুলো আমার ছিল তাই আমি লিখছি, আপনারাও এইভাবে লিখতে পারেন আপনাদের যা যা এক্সট্রা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে। যারা আবার কেমিস্ট্রি আর ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছেন এবং সার্টিফিকেট আছে তারাও এগুলোও লিখে দিতে পারেন, এগুলো কো কারিকুলাম অ্যাক্টিভিটিস আর কি। আরও অনেক অনেক ভালো ভালো এক্সট্রা কো কারিকুলাম আছে, আপনারা ওগুলো আপনাদেরগুলো অ্যাড করে দিবেন, চিন্তা করে করে বুঝে শুনে অ্যাড করবেন। তারপরে পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশনে অবশ্যই আপনাকে এই কয়েকটা পয়েন্ট আছে এগুলো অবশ্যই মেনটেন করতে হবে। এখানকার মধ্যে পাসপোর্ট নাম্বার অনেকে থাকে না, এখানে যদি না থাকে এটা পুরোটাই ডিলেট বাদ, বাকিগুলো কিন্তু আপনাকে লিখতে হবে। এটা সবার থাকে, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, বার্থ প্লেস, ন্যাশনাল আইডি নাম্বার। পাসপোর্ট নাম্বার অনেকে থাকতে পারে, থাকতে পারে না, না থাকলে এটা লিখবেন না, টোটালি বাদ। তারপরে পারমানেন্ট অ্যাড্রেস, যেহেতু উপরে প্রেজেন্ট অ্যাড্রেস আপনি লিখে দিয়েছেন, এখানে আসে আপনি শুধু পারমানেন্ট অ্যাড্রেসটা লিখে দিলে হবে। তারপরে ন্যাশনালিটি, রিলিজিয়ান, এগুলো সব আপনি লিখে দেবেন, ব্লাড গ্রুপকে। দেন আসবে আপনার রেফারেন্স, রেফারেন্সে অবশ্যই আপনার দুইজন ব্যক্তির নাম উল্লেখ করতে হবে, যে এমন দুইজন ব্যক্তির নাম উল্লেখ করতে হবে যাদেরকে, যাদের কাছে আপনার সম্পর্কে জিজ্ঞেস করলে তারা বলতে পারবে, এমন দুইজন লোক, লোকের নাম, এবং তারা এমন ব্যক্তি হতে হবে স্বনামধন্য লোক। এটা হতে পারে আপনার ইনস্টিটিউটের, আপনার ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টরও হতে পারে, টিচার হতে পারে, অথবা ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার এমনও কেউ হতে পারে আপনার পরিচিত, এটা আপনি লিখে দিবেন। আমি এখানে আমাদের একাডেমির যে ডিপার্টমেন্টাল হেড এবং আমাদের যে তখনকার সময় অ্যাডজুটেন্ট ছিল লেফটেন্যান্ট কমান্ডার রায়হান স্যার, তাদেরটা আমি সেখানে লেখা ছিল, লেখা আছে। দেন এখানে রেফারসে আপনি এমন দুজন ব্যক্তির নাম উল্লেখ করবেন যাদেরকে, যা আপনার ব্যাপারে জিজ্ঞেস করলে যারা কিছু বলতে পারবে এবং আপনাকে চিনবে, জানবে। দেন এখানে এক শেষে একটা কনক্লুশনাল স্পিচ আপনি দিবেন, যে আই দ্য আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারিফাই টু দ্য বেস্ট, আপনার এখানে আপনি পড়ে নেবেন এটা, অর্থাৎ এটা এমনই বলছেন যে এখানে পোস্টের জন্য আপনি কীভাবে কি যে যে ডকুমেন্টগুলো সাবমিট করছেন এগুলো অবশ্যই সত্য, এগুলোর ব্যাপারে আপনি একটা আন্ডারস্টিমেট দিয়ে তারপরে এখানে একটা সিগনেচার দিয়ে ডেটের জায়গায় রেখে হয়ে যাবে। এটাই হলো একটা প্রপারলি একটা সিভি লেখার
প্রসিডিওর। আশা করি ভিডিওটি সবার খুবই উপকারে আসবে, আর বিশেষ করে আমাদের একাডেমিক ক্যাডারদের জন্য যারা আসলে 24 ঘন্টা একটা রুটিনের মধ্যে থাকার কারণে বাইরে তেমন যাইতে পারে না, তার কারণে এগুলো আসলে তাদের জানা হয়ে ওঠে না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।